হ্যালো এভরিওয়ান, ম্যাকবি চ্যানেলে সবাইকে আর একবার স্বাগতম। এই পর্বটিতে থাকছে কিভাবে ফটোশপের সাহায্যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে নিতে পারি বা ডকুমেন্ট সেট আপ কীভাবে করতে পারি। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। ডকুমেন্ট সেট আপের জন্য আমরা যাব ফাইল, ফাইল থেকে নিউ। এর শর্টকাট কী হচ্ছে? কিবোর্ড থেকে কন্ট্রোল এন। এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করলে বা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে আমাদের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। আমরা আরও একটি অপশন এখানে দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউ অপশনটিতে ক্লিক করলেও আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারবো। আমি এখান থেকে ক্রিয়েট নিউ অপশনটিতে ক্লিক করলাম। এখন দেখুন একটি ডকুমেন্টের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আবার আমি একটু কেটে দেখাচ্ছি। আমরা যদি এখান থেকে ফাইল এবং এখান থেকে নিউতেও ক্লিক করতাম, দেখুন ঠিক একই রকম একটি ডায়লগ বক্স এখানে ওপেন হয়ে যেত। এই নিউ ডকুমেন্টের মধ্যে আমরা বেশ কিছু উপরে অপশন দেখতে পাচ্ছি। এখন এখানে কী কী বিষয়গুলো রয়েছে তা একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে জানানোর চেষ্টা করছি। আমরা এখানে রিসেন্ট, সেভড, ফটো, প্রিন্ট বিভিন্ন ধরনের অপশনগুলো দেখতে পাচ্ছি। রিসেন্টের কাজ কী? রিসেন্ট হচ্ছে রিসেন্টলি আপনি যে কাজগুলো করবেন বা আপনি যে পেজগুলো সেট করে নেবেন সেই পেজগুলো এখানে কাস্টম আকারে থাকবে। যে পেজটি ক্রিয়েট করবেন বা যে লাস্ট কিছু ডকুমেন্ট আপনি কাজ করবেন সেই পেজের সাইজগুলো এখানে দেওয়া থাকবে। আপনার নতুন করে ক্রিয়েট করতে হবে না, আপনি চাইলেই মানে রিসেন্ট কিছু পেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে সেভড অপশন। সেভড অপশনের এখানে আপনারা কিছু টেমপ্লেট বা বিভিন্ন ডকুমেন্ট সেভ করে রাখতে পারেন যেগুলো আপনি পরবর্তীতে কাজ করবেন সেইগুলা। ফটো, ফটোর মধ্যে কিছু দেখুন প্রিসেট ডকুমেন্ট রয়েছে। এই প্রিসেট ডকুমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনালি ফটো ক্ষেত্রে আমরা যে ধরনের সাইজগুলো আসলে প্রিফার করে থাকি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটে, সেই সব সাইজগুলো প্রিসেট এখানে দেওয়া আছে কিছু। প্রিন্ট, প্রিন্টের ক্ষেত্রেও ঠিক একইভাবে কিছু ডকুমেন্ট প্রিসেট আকারে দেওয়া আছে। এখানে দেখুন লেটার, A4 সাইজ, A3 সাইজ, তো এগুলোর মধ্যে আসলে আমরা A4 সাইজ এবং লেটার যে সাইজটি রয়েছে এই সাইজটি বেশি ব্যবহার করে থাকি। অ্যাভেলেবেল প্রিন্টের ক্ষেত্রে আমরা A4 এবং লেটার সাইজটাই ব্যবহার করে থাকি। বাকিগুলো আসলে অত বেশি ব্যবহার আমাদের কাজের ক্ষেত্রে হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা এগুলো আসলে কাস্টমাইজ করে পেজগুলো নিয়ে থাকি। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েবসাইটের জন্য, মোবাইল এবং ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য অনেকগুলো প্রিসেট এখানে দেওয়া আছে সাইজ। এই সাইজ যদি আমরা ইন্টারন্যাশনালি নিয়ে থাকি বা এখানে যদি সাইজটি থেকে থাকে তো এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি বা আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে এই অপশনগুলো ব্যবহার করি না। এখান থেকে মূলত প্রিন্টের মধ্যে যে A4 সাইজ এবং লেটার সাইজটা রয়েছে এটাই আমরা বেশি ব্যবহার করে থাকি, বাকিগুলো আসলে আমরা কাস্টমাইজ করে নিই। এরপর আমরা ডান পাশের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দেখে নিব। ডান পাশে একদম উপরে যে অপশনটি রয়েছে আনটাইটেলড ওয়ান, এই আনটাইটেলড ওয়ান হচ্ছে আপনারা যে কাজটি করবেন মানে যে ডকুমেন্ট বা পেজটি আপনারা ক্রিয়েট করছেন এই পেজটির নাম এখানে আপনারা সেট করে নিতে পারবেন। যেহেতু এখানে এখনও কোনো নাম দেওয়া হয় না সেক্ষেত্রে এখানে অটোমেটিক ফটোশপ আনটাইটেলড ওয়ান লিখে রাখে। আপনারা এখানে আপনাদের পছন্দের মতো নাম বা যে টপিকের উপরে আপনারা কাজটা করবেন সেখানে পেজের নামটি দিয়ে দিবেন। আমি এখানে ডেমো পেজ দিয়ে দিচ্ছি, ডেমো নাম ক্রিয়েট করে দিচ্ছি। নামটা লেখার পরে এখন আমাদের ডকুমেন্ট সেট আপের মেইন যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সম্পর্কে জানতে হবে। ডকুমেন্ট আমরা যেটাই নিই না কেন, ডকুমেন্ট আসলে আমরা দুইটা মিডিয়ার জন্য ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ওয়েব মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। তো ওয়েব মিডিয়ার জন্য পেজ সেট আপটা একরকম হয় আর প্রিন্ট মিডিয়ার জন্য পেজ সেট আপটা আর এক রকম হয়। ওয়েব মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বলতে কী বোঝানো হচ্ছে সেটা একটু বুঝে নেই। মিডিয়া বলতে বোঝানো হচ্ছে যে কাজটা করার পরে ওয়েবসাইটে ব্যবহার করা হবে, আর প্রিন্ট মিডিয়া বলতে বোঝানো হচ্ছে যে কাজটা করার পরে প্রিন্ট করা হবে। এই দুইটা মিডিয়ার জন্যই আমরা আসলে প্রত্যেকটা কাজ করে থাকি। কোনো কোনো কাজ একটা মিডিয়ার জন্য হয় স্পেসিফিকভাবে, আবার কোনো কোনো কাজ দুটা মিডিয়ার জন্য হয়ে থাকে। স্পেসিফিকভাবে বলা হয়ে থাকে যে অনেক সময় এই কাজটা শুধুমাত্র ওয়েবসাইটেই ব্যবহার করা হবে বা এই মিডিয়ার কাজটা শুধুমাত্র প্রিন্টই করা হবে। আবার অনেক সময় দেখা যায় যে একই কাজ ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় আবার প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখান থেকে আমরা দেখছি যে উইথ এবং হাইট এবং এখানে যে ইউনিটটা রয়েছে ইউনিটটা দেওয়া রয়েছে। উইথ এবং হাইট হচ্ছে একটা পেজের সাইজ, আর ডান পাশে যে ইউনিটটা রয়েছে এই ইউনিটটা হচ্ছে যে পেজটা নিচ্ছে এই পেজটার একক, এককে বোঝানো হয়েছে। আমরা ইঞ্চিতে নিব না মিলিমিটারে নেব। এখানে যে ড্রপ ডাউন মেনুটি রয়েছে ড্রপ ডাউন মেনুতে দেখুন এখানে
অনেকগুলো অপশন রয়েছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার। আমরা এখানে উইথ, একটা পেজের উইথ এবং হাইট সেট করে দেওয়ার পরে সেটার আসলে মিলিমিটারে নেব না ইঞ্চিতে নিব, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে ওয়েব মিডিয়ার জন্য শুধুমাত্র পিক্সেলটা ব্যবহার করা হয়ে থাকে, ওয়েবসাইটে যেসব কাজ আমরা ব্যবহার করে থাকবো শুধুমাত্র ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা এখানে পিক্সেলটা ব্যবহার করবো। আর প্রিন্ট মিডিয়ার জন্য আমরা এখানে আমাদের সুবিধার জন্য ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, প্যাসিক্স সবগুলো ব্যবহার করব, যেটা আমাদের কাজের সুবিধা হবে আমরা সেটা নিব। কিন্তু পিক্সেলটা শুধুমাত্র ব্যবহার করব আমরা প্রিন্ট মিডিয়া, সরি, ওয়েবসাইটের জন্য। এখন ক্লায়েন্টরা অনেক সময় আপনাকে কাজের ক্ষেত্রে বলে দিবে আমরা ওয়েবসাইটের জন্য এত বাই এত একটা কাজ চাই, তখন আপনার বুঝে নিতে হবে, অনেক সময় তারা একক বলবে না, তো একক যখন না বলবে তখন আপনার বুঝে নিতে হবে যে যদি বলে ওয়েবসাইট তাহলে অবশ্যই এখানে এই এককটা পিক্সেলে সেট করতে হবে, আর যদি বলে প্রিন্ট মিডিয়া সেক্ষেত্রে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো ব্যবহার করবেন। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আপনাকে একক উল্লেখ না করেও দেয়, যদি বলে প্রিন্ট করব, তখন আপনার পিক্সেলটা সিলেক্ট করলে হবে না, বাকিগুলো সিলেক্ট করতে হবে। আর যদি বলে দেয় যে আমি ওয়েবসাইটের জন্য 100x70 সাইজের একটা পেজ নিব, তখন আপনি উইথ 100 এবং হাইট 70 দিয়ে দিবেন, আর এখানে অবশ্যই পিক্সেল দিবেন। আর যদি বলে যে আমি প্রিন্ট মিডিয়ার জন্য নিচ্ছি, তখন আপনি এখানে উইথ হাইট দিয়ে পিক্সেলটা না রেখে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার যেটা আপনার সুবিধা হবে সেটা হিসেবে ব্যবহার করবেন। এখন আসি ওরিয়েন্টেশন যে কথাটা আছে, সেই ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন এখানে দুই রকমের ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা হচ্ছে আপনার লম্বালম্বি, মানে লম্বায় আপনার পেজের সাইজগুলো বড় থাকে, আর ল্যান্ডস্কেপ যেটা সেটা হচ্ছে আপনার আড়াআড়িভাবে পেজের সাইজগুলো বড় থাকে। দেখুন, ওরিয়েন্টেশনের ক্ষেত্রে যখন আমি এই যে এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করছি, তখন কিন্তু উইথটা কম এবং হাইটটা বেশি চলে আসছে, আর যখন আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করবো তখন দেখবেন হাইটটা কম হচ্ছে এবং উইথটা বেশি হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এই ওরিয়েন্টেশনের পার্থক্য, ল্যান্ডস্কেপে করবেন না আপনি পোর্ট্রেট মুডে করবেন। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন এখানে 72 দেওয়া আছে, 72 পিক্সেল দেওয়া আছে। রেজুলেশনটা ওয়েবস মিডিয়ার জন্য, মানে ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করবো তখন রেজুলেশনটা সবসময় 72, এবং যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো তখন 300, এটা আসলে ফিক্সড। আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করলেই এখানে আপনার 300 রেজুলেশন দিতে হবে, এবং আপনি যখন ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন এখানে আপনার রেজুলেশনটা 72 দিতে হবে। আর এই রেজুলেশনের যে ইউনিটটা রয়েছে পিক্সেল বাই ইঞ্চ বা পিক্সেল বাই সেন্টিমিটার, এটা আসলে আপনার ফটোশপের বাই ডিফল্ট পিক্সেল বাই ইঞ্চ থাকে, এটা চেঞ্জ করার কিছু নাই, আপনারা সবসময় পিক্সেল বা ইঞ্চে রাখবেন। কিন্তু শুধুমাত্র মাথায় রাখতে হবে যে প্রিন্ট মিডিয়ার জন্য 300 এবং ওয়েবসাইট ডিজাইনের জন্য 72। এরপরে আমরা যে অপশনটি পাচ্ছি কালার মোড, কালার মোডটা এখানে 8GB রয়েছে। এখানে যে ড্রপডাউন মেনু রয়েছে এখানে ক্লিক করলে আমরা 5 রকমের কালার পাই। আমাদের 5 রকম কালারের মধ্যে আমরা আসলে কাজ করি RGB কালার এবং CMYK কালার, এই দুটো কালার নিয়ে, এই দুটো কালার নিয়ে আসলে সবগুলো কাজ করা হয়ে থাকে। RGB বলতে এখানে বোঝানো হয়েছে রেড, গ্রিন, ব্লু, আর CMYK বলতে বোঝানো হয়েছে সায়ান, মেজেন্টা, ইয়েলো আর কি ব্ল্যাক কালার। কিন্তু এখানে আপনার রেড, গ্রিন, ব্লু বলতে যে শুধুমাত্র রেড, গ্রিন আর ব্লু কালারই ব্যবহার হবে এমন কিছু না, এখানে সবগুলো কালারই আপনারা পাবেন। আবার CMYK এর ক্ষেত্রেও আপনারা সবগুলো কালারই পাবেন। এখন কোথায় আমরা RGB কালার ব্যবহার করি এবং কোথায় CMYK কালার ব্যবহার করি? যে যে মিডিয়াটা আমরা ওয়েবসাইটে ব্যবহার করব, যে কাজটা আমরা ওয়েবসাইটে ব্যবহার করব, ওয়েবসাইটে ব্যবহার করার জন্য আমরা এখানে RGB কালারটা সিলেক্ট করে রাখবো, আর যেগুলো আমরা আসলে প্রিন্ট করব সেই ক্ষেত্রে আমরা CMYK কালারটা ব্যবহার করব। তবে এটা মানে যখন আমরা ফটোশপের মধ্যে কাজ করব তখন এই দুটো কালারের আসলে বেশি আমরা ডিস্টেন্স দেখতে পাবো না, এইটার কালারটা আসলে ডিস্টেন্সটা বোঝা যায় প্রিন্ট দেওয়ার পরে। আপনি যদি RGB কালার মোডে কাজটা করেন এবং তারপর যদি প্রিন্ট দেন সেক্ষেত্রে আপনার প্রিন্টটা সুন্দর দেখা যাবে না, তখন আপনার মুডটা অবশ্যই CMYK কালারে করতে হবে। এটাও এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, পরবর্তীতে আপনারা যখন ভিতরে যাবেন কাজ করার জন্য ফটোশপের পেজ নিয়ে, তখন আপনারা ভিতর থেকে ওটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আছে এখানে 8-bit, 8-bit আর হচ্ছে 16-bit, 32-bit, এটা আসলে চেঞ্জ করলে আপনি যখন 16-bit বা 32-bit কাজ করবেন তখন ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, তো ফাইলটা হালকা রাখার জন্য মানে 8-bit যেটাই এটাই বেস্ট অপশন, আপনারা এখান থেকে চেঞ্জ না করে 8-bit রাখবেন। এখানে তারপর অপশন আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট বলতে আপনারা ব্যাকগ্রাউন্ডে কী কালার রাখতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড যখন আপনারা
করবেন কাজ করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডে আসলে কি দিবেন, এখানে হচ্ছে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আর কাস্টম। কাস্টম বলতে হচ্ছে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো একটা কালার আপনি দিবেন এবং এখান থেকে ওকে প্রেস করে দিবেন, সেই কালারই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আমি এখান থেকে যদি কাস্টমাইজের ক্ষেত্রে এই কালারটা বা এখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিই, যে কোনো একটা গ্রিন কালার, তো গ্রিন কালারটা ওকে করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডে এই যখন আমি সব পেজ সেট আপ করার পরে ক্রিয়েটে ক্লিক করব তখন আমার পেজটা গ্রিন হয়ে যাবে। আর যখন হচ্ছে হোয়াইট ক্লিক করব তখন আমার হোয়াইট কালারটা ওখানে চলে আসবে, ব্ল্যাক ব্ল্যাক ক্লিক করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ড কালার বলতে বোঝানো হয়েছে ফটোশপে অটোমেটিক আগে থেকেই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার সেট করা থাকে, এটা আমি এর পরের ভিডিওটিতে আপনাদের ডিটেলস জানাবো। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আগে থেকেই সিলেক্ট করা থাকে, সেই এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আগে থেকে এই কালারটা সিলেক্ট করা আছে। তো আমি যদি এখান থেকে ক্রিয়েট দিই তাহলে যে কালারটা সিলেক্ট অলরেডি করা আছে এই কালারটাই চলে আসবে। আর যদি কাস্টমে ক্লিক করি তখন আমি আমার পছন্দ মতো যে কালারটা আমি নিতে চাচ্ছি সেই কালারটা নিয়ে ওকে করে দিলেই আমার কাস্টমাইজ হয়ে যাবে। এই সব কিছু এখানে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি এটা হোয়াইটে রাখছি এবং এখান থেকে ওকে প্রেস করে দেবো ক্রিয়েট। দেখুন একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমার ডেমো পেজটা, এটা কালারটা রয়েছে RGB মুডে, মানে এই যে RGB মুডটা রয়েছে এর মানে হচ্ছে এই কালারটা আমি ওয়েবসাইট মিডিয়ার জন্য ভালো হবে। আমি যদি এইখানে কাজ করে যে কোনো একটা কালার দিয়ে ধরেন আমি এখানে কাজ করলাম, ওকে প্রেস করে দিলাম, তারপর সেই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা যখন আমি ওয়েবসাইটে এই কালারটা ব্যবহার করব সেই ক্ষেত্রে আমার RGB কালারটাই থাকবে, কিন্তু যদি আমরা এখানে প্রিন্ট করতে যাই তখন আমার এই RGBটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ যেহেতু আমি আপনাদেরকে বলেছি প্রথমেই ভিতরে আপনি কাজ করার পরেও এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন দিতে পারবেন, সেক্ষেত্রে দেখুন আমরা সেক্ষেত্রে কোথা থেকে কালারটা চেঞ্জ করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ইমেজ, ইমেজের থেকে মোড, উপরের যে মেনু বার থেকে, মেনু বার থেকে ইমেজ মোড, মোডে থেকে এই যে এখানে CMYK কালার আছে, এই যে CMYK কালার দিয়ে আপনি ওকে প্রেস করে দিবেন। দেখুন আমার কিন্তু এই যে ডেমো যে পেজটা রয়েছে এটা কিন্তু CMYK-তে কনভার্ট হয়ে গেছে। এখন এটা এই মিডিয়াটা আমার প্রিন্টের জন্য রেডি। আবার যখন আমরা CMYK থেকে ওয়েবসাইটে ব্যবহার করার জন্য দিব তখন এখান থেকে ইমেজ মোড আবার RGB কালারে দিব, তখন এটা আসলে আমরা কাজ করার পরে ওয়েবসাইটের জন্য রেডি কালার। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারি সেটার একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমি চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে প্রেস করে দিবেন এবং এমন আরও নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। Thanks for watching.